1984 সাল থেকে দীর্ঘ 32 বছর ধরে কুমিল্লাকে বিভাগ করার আন্দোলন চলছে। এমন দাবির প্রেক্ষিতে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা বিভাগ বাস্তবায়নের ঘোষণা দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। নবগঠিত এই বিভাগের নাম দেওয়া হয় ময়নামতি। তবে এই নাম মেনে নিতে পারছে না কুমিল্লাবাসী। কুমিল্লা বিভাগের নাম ময়নামতি বিভাগ রাখা হচ্ছে, তখন এটা শুনে খুব দুঃখ আমরা কুমিল্লাবাসী সবাই পেয়েছি। আমরা অনেক আন্দোলন করেছি। ময়নামতি তো কুমিল্লার অংশ, ময়নামতির অংশ কোনোভাবেই কুমিল্লা হতে পারে না। নতুন করে আবার কাউকে পরিচয় করানো, এটা অনেক বড় ব্যাপার। আমি চাই সেটা কুমিল্লা নামে পরিচিত হোক। প্রতিবাদে এরই মধ্যে রাজধানী সহ কুমিল্লার বিভিন্ন স্থানে মানববন্ধনও করেছে তারা। শিক্ষা, শিল্প, সাহিত্য আর সংস্কৃতির পাদপীঠ, ঐতিহ্যে ঘেরা কুমিল্লা জেলা। যদিও কালের বিবর্তনে হারিয়ে গেছে অনেক ঐতিহ্য, তবে হারায়নি এখানকার মানুষের আন্তরিকতাপূর্ণ আতিথেয়তা আর সামাজিক সম্প্রীতি। তাই তো শত বছরের বেশি সময় ধরে হাজারো স্মৃতিতে গাথা এই কুমিল্লা নামটি হারাতে চায় না কেউই। এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন কুমিল্লার বিশিষ্টজনেরা। সরকারকে এর প্রস্তাব থেকে সরে আসারও দাবি জানান তারা। আমরা যে আন্দোলনটা করছি সেটা কিন্তু বিভাগের আন্দোলন, বিরোধিতা নয়। বিভাগ আমরা চাই, কিন্তু একই সঙ্গে চাচ্ছি বিভাগের নামটি যেন কুমিল্লা বিভাগ হয়, এটাই আমাদের দাবি। এবং আমরা মনে করব যে আমাদের কুমিল্লা নামটাকে না দেওয়ার পেছনে হয়তো অন্য কোনো উদ্দেশ্য আছে, যেটা আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে না। ময়নামতি একটা আমাদের ইউনিয়নের নাম, কেন হবে এই নামে? মানে এটা তো আমরা মন থেকে মেনে নিতে পারছি না। সার্বিকভাবে কুমিল্লার জনগণের যে সেন্টিমেন্ট, আমি এই চেয়ারে বসে যা শুনছি বা দেখছি, সেন্টিমেন্ট হলো কুমিল্লা নামে হলে জনগণ খুশি থাকবে। দাবি বিবেচনা করে সরকার বিষয়টি ভেবে দেখবে বলে মনে করেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী নামটা পরিবর্তনে একটু সদয় যদি হন তাহলে পুনর্বিবেচনা করতে পারে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, কুমিল্লা।